নমস্কার, আমি গল্পকথক তৃণা। আজ আপনাদের গল্প আসরটিকে আবারও জমজমাট করে তুলতে হাজির হয়েছি আরও এক কালজয়ী গল্প নিয়ে। আজ আপনারা শুনবেন লেখক বনফুলের বিখ্যাত ছোট গল্প জাগব। গল্পটি অর্ধশতবর্ষের শ্রেষ্ঠ ছোট গল্প হিসাবে নির্বাচিত হয় দেশ পত্রিকায়। গল্পটিতে রাগ কৌতুক সকল কিছু মিলেমিশে শ্রোতাবর্গকে যে অন্য জগতে নিয়ে যাবে সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। বাংলা সাহিত্যের এরকমই কিছু কালজয়ী শ্রেষ্ঠ ছোট গল্পের সমাহার দিয়ে সাজানো থাকবে গল্পকথক তৃণা চ্যানেলটি, যে গল্পের সঞ্জীবনী ছোঁয়া হাজারো বাঙালিকে উজ্জীবিত করে রেখেছে বহু যুগ। সে গল্পগুলি নিত্য কালেও নতুন রূপে ধরা দেবে শ্রোতাবর্গের মুগ্ধতায়। তাই সমস্ত গল্পের রসস্বাদন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। গল্প ও গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ যাদের জন্য এই প্রচেষ্টা তাঁদের ভালো লাগলেই বড় আহ্লাদ হবে। তাই আর কথা না বাড়িয়ে আসুন শুনে নিই আজকের গল্প। ত্রিলোচন সরকার অল্পদিন হইল ওকালতি পাশ করিয়া আসিয়াছে, তাহার ক্ষুরধার বুদ্ধি, কিন্তু মক্কেল নাই। যত মক্কেলের ভিড় ওই সেকেলে টাকমাথা শশী হাজরার তারে, যাহার রায়বাহাদুর উপাধি বহুমূত্র ব্যাধি কদাকার ভুঁড়ি, সমস্বরে তাহার আর্থিক সচ্ছলতা ঘোষণা করিতেছে। ওই লোকটিরই দ্বারে মক্কেলের ভিড়। ক্ষুধিত তীক্ষ্ণবুদ্ধি ত্রিলোচন মক্কেলহীন। মুনসেফি এবং বিসিএস উভয় ক্ষেত্রেই ব্যর্থ মনোরথ হইয়া ত্রিলোচন অবশেষে দালাল হৃদয় বিশ্বাসের কর্মপটুতার উপর আস্থা স্থাপন করিয়া বসিয়া আছে। হৃদয় বিশ্বাসের অক্লান্ত বিজ্ঞাপনের জোরেই বহু উকিলের ভাগ্যাকাশে নাকি সৌভাগ্যসূর্য সমোদিত হইয়াছেন। বিশ্বাসের উপর নির্ভর করিয়া ত্রিলোচনও সূর্যোদয়ের প্রত্যাশায় নিশিযাপন করিতেছিল। এমন সময় একটি ঘটনা ঘটিল। পল্লবিত হইয়া যাহা প্রচারিত হইতেছিল তাহার বর্ণনা নিষ্প্রয়োজন। সংক্ষেপে ঘটনাটি এই, যোগু এক চপেটাঘাতে তাহার বালক ভৃত্যটিকে হত্যা করিয়াছে। পুলিশে তাহাকে ধরিয়া লইয়া গিয়াছে এবং সে জেলে গিয়া নির্বাক হইয়া বসিয়া আছে, একটি কথাও বলিতেছে না। যোগুহিতই সে জনকয়েক ভদ্রলোক শশী হাজরার নিকট গিয়াছিলেন, কিন্তু সমস্ত শুনিয়া হাজরা মহাশয় এ মকদ্দমার ভার লইতে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন। ত্রিলোচন প্রলুব্ধ হইল। বিশ্বাসে সূর্যোদয় করাইবার অনিশ্চিত ক্ষমতার উপর নির্ভর করিয়া আর তাহার কালক্ষেপ করিতে প্রবৃত্তি হইল না। সে মনস্থ করিল চেষ্টা চরিত্র করিয়া এই সুযোগটি গ্রহণ করিতে হইবে। সে মালকোঁচা মারিয়া বাইকে আরোহণ করিল, থানায় গেল এবং জোগাড় যন্ত্র করিয়া জেলে যোগ সম্মুখীন হইল। পুলিশ প্রহরীটি একটু সরিয়া যাইতেই নির্বাক যোগ্য সবাক হইল। আপনি আমার হয়ে লড়তে চাইছেন লড়ুন, কিন্তু এখন আমি আপনাকে একটি পয়সাও দিতে পারবো না, আমার হাতে এখন কিচ্ছু নেই। আপনি যদি আমাকে বাঁচাতে পারেন আপনার টাকা আমি পরে দেব। চাকরটাকে সত্যিই তাহলে তুমি মেরেছ? হ্যাঁ, মাইনের জন্য বারবার বিরক্ত করছিল বলেই চটটা মেরেছিলাম। যোগ্য নির্বাক হইল। ত্রিলোচনও খানিক্ষণ নির্বাক হইয়া রহিল, তারপর বলিল, আচ্ছা বেশ। ত্রিলোচনের কেমন যেন রোগ চড়িয়া গেল, লোকটাকে বাঁচাইতেই হবে। শশী হাজরাই যে বুদ্ধিমান, অপর সকলে যে গরু, এই ভ্রান্ত ধারণাটা লোকের মন হইতে অপসারিত করা প্রয়োজন। তাছাড়া এখন না দিক তাহার প্রাপ্য দক্ষিণা যোগ তাহাকে পরে একদিন দিবেই। এসব ভবিষ্যৎ ভাবিয়া গাঁটের পয়সা খরচ করিয়া সে যোগুকে জামিনে খালাস করিয়া আনিল এবং পুলিশ রিপোর্ট, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মনোভাব ও সংখ্যা, ডাক্তারের রিপোর্ট প্রভৃতি পর্যালোচনা করিয়া বুদ্ধিমান ত্রিলোচন বুঝিল সোজা পথে চলিলে যোগুর ফাঁসি অনিবার্য। যোগু হত্যা করে নাই তাহা কিছুতেই প্রমাণ করা যাইবে না। প্রমাণ করিবার চেষ্টা করিলে
উল্টো বিপত্তি হইবার সম্ভাবনা। কিন্তু বুদ্ধি ক্ষুরধার হইলে কোনো না কোনো দিক দিয়া কাটিয়া তাহা একটা পথ বাহির করে। হইলও তাই, ত্রিলোচন যোগুকে উপদেশ দিল, তোমাকে পাগল সাজিতে হইবে। যোগু পাগল সাজিল। হাকিম তাহাকে প্রশ্ন করিলেন, তুমি তোমার চাকরকে চড় মেরেছিলে? যোগু এক প্রকার অদ্ভুত শব্দ করিল, অয় অয়। তাহার পর খিলখিল করিয়া হাসিয়া হাকিমকেও অঙ্গুষ্ঠ প্রদর্শন করিতে লাগিল। সকলে তো অবাক। কোর্ট ইন্সপেক্টর প্রশ্ন করিলেন, ও কি করছ হাকিমের সামনে বেয়াদবি? কথার জবাব দাও, বলো তুমি তোমার চাকরকে মেরেছিলে? অয় অয়। পুনরায় খিলখিল করিয়া হাসিয়া যোগু কোর্ট ইন্সপেক্টরকেও অঙ্গুষ্ঠ প্রদর্শন করিল। ত্রিলোচন উঠিয়া হাকিমকে লক্ষ্য করিয়া বলিল, হুজুর, আমার মক্কেল বদ্ধ উন্মাদ, উন্মাদ অবস্থাতেই ও চাকরকে মেরে ফেলেছে। আপনি ওর বাড়ির পাড়া সবাইকে ডেকে জিজ্ঞাসা করুন, বরাবরই ওর মাথায় সিট ছিল, ইদানিং ও একেবারে পাগল হয়ে গেছে। সাক্ষী তো সব ঠিক করাই ছিল। তাহারা এক বাক্যে আসিয়া বলিল, যোগু পাগল। কোর্ট ইন্সপেক্টর অথবা গভর্নমেন্টের উকিল জেরা করিয়াও তাহাদের বিচলিত করিতে পারিলেন না। হাকিম তখন আইন অনুযায়ী যোগুকে মনোবিকার বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণাধীন করিয়া রাখিবার ব্যবস্থা দিলেন। এইরূপ ব্যবস্থায় যে হইবে আইনজ্ঞ ত্রিলোচন তাহা অনুমান করিয়াছিল। কেবল অনুমান করিয়াই নিরস্ত থাকে নাই, একটি বুদ্ধিমান ডাক্তারের পরামর্শ অনুসারে পাগলামের মূল লক্ষণগুলো সম্বন্ধে যোগুকে তালিমও দিয়াছিল। কিছুদিন পর বোঝা গেল যোগু শুধু রকচটা নয়, সুদক্ষ অভিনেতাও বটে। বিশেষজ্ঞ চিকিৎসকের সেন চক্ষুকেও সে ফাঁকি দিয়াছে। তিনি অভিমত প্রকাশ করিয়াছেন, যোগু সত্যিই উন্মাদ। তাহার নামে ঘুষ সংক্রান্ত যে অপবাদটি প্রচারিত হইল তাহা সম্ভবত অমূলক। যোগুর অভিনয় কুশলতারই আমরা প্রশংসা করিব। কারণ যাহাই হোক, ত্রিলোচনের মনস্কামনা পূর্ণ হইল, যোগুর ফাঁসি হইল না। আইনের প্যাচে যে দড়িটা তাহার গলায় জড়াইয়াছিল আইনেরই আবার অন্য প্যাচে তাহা খুলিয়া গেল। হাকিম হুকুম দিলেন, পাগলাগারতে গিয়া তাহাকে থাকিতে হইবে। যোগু যেন বাঁচিয়া গেল, প্রাসাদপম পাগলাগারতে গিয়া থাকিতে হইবে। ভাঙা ঘরে এক পাল ছেলে মেয়ে, মুখরাল স্ত্রী, পক্ষাঘাতগ্রস্ত বাবা, সূচিবায়ুগ্রস্ত পিসিমা, বাদগ্রস্ত মামা, নিত্য অসুখ ও অভাব, বাহিরে গুঁফো বাড়িওয়ালা, পচা ড্রেন, বেকার জীবন, এ সমস্ত হইতেই তাহার মুক্তি। সুযোগ মতো ত্রিলোচন একদিন নির্জনে গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিল। অবশ্য কিছু টাকা পয়সা খরচ করিয়া ব্যবস্থাটি করিতে হইল। বলিল, ভাই যোগু, এইবার আমার একটা ব্যবস্থা করে যাও, তোমাকে তো ফাঁসি থেকে বাঁচিয়ে দিলাম, এইবার আমার ফিটা। তাছাড়া কেসটা চালাতে আরও পাঁচ রকমের খরচ করতে হয়েছে আমাকে গাঁট থেকে, নানা রকম পৈরব, বুঝছ তো? অয় অয় অয়। যোগু খিলখিল করিয়া হাসিয়া উঠিল এবং ত্রিলোচনকে অঙ্গুষ্ঠ প্রদর্শন করিতে লাগিল। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় লেখক বুনফুলের ছোট গল্প জাগব। বাংলা সাহিত্যের কালজয়ী শ্রেষ্ঠ ছোট গল্পগুলিকে সবার প্রথমে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। গল্পটিকে শ্রোতাবর্গের মণিকোঠায় প্রতিস্থাপিত করতে পারলাম কি না তা জানার প্রতীক্ষায় থাকলাম আমি গল্পকথক ত্রিনা। আজ তাহলে এই পর্যন্তই, শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। আর ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন সকলে, এই প্রত্যাশা রাখি। নমস্কার।